আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর জানিয়ে দিব উত্তরার ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী দেলোয়ার গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এদিকে খাদ্য গুদাম থেকে একাত্তর লক্ষ টাকার গোম নিয়ে লাপাত্তা কর্মকর্তা রংপুর সদর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে একশো আত্মসাদের অভিযোগ উঠেছে। যার আনুমানিক বাজার মূল্য সত্তর লক্ষ ন টাকা এই ঘটনায় সঠিক তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগে সত্যতা পেয়েছে শিলকালা করা হয়েছে খাদ্য গুদামটি একই সঙ্গে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এসডি কানেজ ফাতেমার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে দিব লক্ষ্মীপুরে হত্যা মামলার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা সহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাবো পাচার করা টাকা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে খরচ করেছে আওয়ামী লীগ অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রকল্পের নামে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে যার মধ্যে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে পাচার করা টাকা এখন খরচ করা হচ্ছে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যার বহিঃপ্রকাশ ঘটেছে গোপাল দলের নেতাদের উপর হামলার মাধ্যমে কেন্দ্রীয় নেতাকে হত্যার মাধ্যমে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতকে নিয়ে বিস্ফোরণ মন্তব্য খামিনি ক্ষুদ্র নয়াদিল্লি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন তারা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারব না তবে তার জন্য মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামিনির এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদী সরকার খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার গাজা ও উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামেনি। পবিত্র ঈদ এ দিনে এই তুলনা করেছেন খামেনি তিনি বলেছেন ভারতে যেভাবে মুসলিমদের দমন করা হচ্ছে ভারতে মসজিদ গুলো ভেঙে ফেলা হচ্ছে সেটি কোনোভাবেই গাজার মানুষের সঙ্গে এবং ভারতের মুসলমানদের সঙ্গে সমস্যা রয়েছে এর কারণে ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি প্রিয় দর্শক তাহলে কি ইরান ইরানে নয়াদিল্লির উপর প্রতিশোধ নেবে মুসলিমদের উপর হত্যা করার অপরাধে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিতত্ব তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এ গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি আজ দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি গণসম প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দিনে রাজধানীর বাইরে নয়টি মহানগরে বিএনপি সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় গণসমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পনেরোই সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিসিএ মঙ্গলবার করার ঘোষণা দেয় দলটি এদিকে স্মরণকালে রাজধানীর মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও আশপাশের সকল জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন এই সমাবেশ থেকে তারেক উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন উত্তরায় ছাত্র জনতার উপর দেলোয়ার গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী দেলোয়ার হোসেন রুবেলকে কে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার আঠেরোই সেপ্টেম্বর সকালে র্যাব সদর দপ্তরের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি অনুমো ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন এএসপি অনু ইমরান খান বলেন গত 3ই আগস্ট রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেন দেলোয়ার তিনি ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় আহত 45 নম্বর আসামি খাদ্য গুদাম থেকে 71 লক্ষ টাকার চাল এবং গম নিয়ে লাপাত্তা কর্মকর্তা রংপুর সদর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে 144 মেট্রিক টন চাল এবং 9500 খালি বস্তা সহ গোম আত্মসাতের অভিযোগ উঠেছে যার আনুমানিক বাজার মূল্য একাত্তর লক্ষ টাকা এই ঘটনায় সঠিক তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে সিলকালা করা হয়েছে খাদ্য গুদামটি একই সঙ্গে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এল এস ডি ফাতেমার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোটিয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সদর উপজেলার খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন ঘটনা জানাজানি হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছে খাদ্য গুদাম কর্মকর্তা কানেজ ফাতেমা মামলার আসামি দেখানো সহ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক এদিকে গত তেরোই সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার কানিজ ফাতেমা ছাড়াও অন্য দুইজনকে আসামি করা হয়েছে তা হলেন গুদাম এর লেবার সর্দার রবিউল ইসলাম এবং নিরাপত্তা প্রহরী চঞ্চল সিং বর্তমানে ওই গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নুরুন বাবুকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সদর এলএসডির একাধিক কর্মকর্তা জানা গেছে কানিজ ফাতেমা রংপুর সদর এলএসডি গুদামের প্রধান কর্মকর্তা হিসেবে দেড় বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন এ সময়ের মধ্যে তিনি কোটি কোটি টাকা মূল্যের চাল ও গোম কালোবাজারে বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করে দিয়েছেন বিষয়টি দীর্ঘদিন ধরে তিনি এবং খাদ্য গুদামের অন্য কর্মকর্তারাও ধামাচাপা দিয়ে আসছিলেন সরকারি খাদ্য গুদামের চাল এবং গোম লুটপাট করার ঘটনা বেশ কিছুদিন ধরে ঘোষায় চলে এলে ওসি এলএসডি হিসেবে আনিস ফাতেমার বিভিন্নভাবে ম্যানেজ করার দামাচাপা দিয়ে আসছিলেন সর্বশেষ তার ব্যাপারে সমস্ত তথ্য পাওয়ার পরেই তার বিরুদ্ধে অ্যাকশনে যায় প্রশাসন তখন থেকেই লাপাত্তা তিনি লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুর পৃথক দুটি হত্যাসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাঞ্চনগর এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার সৈয়দ আহমেদ খিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তিনি শিক্ষার্থী আপনা পাটোয়ারি হত্যা মামলায় 13 নম্বর ২৬ হোসেন রাসেল হত্যা মামলায় 81 নম্বর এবং পুলিশের দায়ের করা মামলায় 8 নম্বর আসামি লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইয়াসিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এতদিন আত্মগোপনে ছিলেন ভারতক নিয়ে বিস্ফোরণ মন্তব্য খামিনের খুবদ নয়াদিল্লি সংখ্যা মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী তিনি বলেছেন তারা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারবেন না তবে তার এই ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামেনির মন্তব্যের নিন্দা জানিয়েছেন মোদী সরকার এনডিটিভির খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামেনি সোমবার ষোলোই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবীর এই তুলনা করেন তিনি তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন মোদি সরকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোস্টে খামিনি বলেছেন মিয়ানমারের গাজা ভারত বা অন্য কোন স্থানে মুসলমানের যে দুর্দশার মধ্যে রয়েছে সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমাদের নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মা হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে তার এই এক্স বার্তা তারপর একটি বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমরা ভারতের সংখ্যালঘুদের নেই ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করেছে তারা জানেন অন্যদের বিষয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়